গুড মর্নিং স্টুডেন্টস নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের যে একশত ছোট ছোট প্রশ্ন এবং উত্তর আমি লিখে দিচ্ছিলাম তার আজ শেষ পর্যায় আমি এর আগের ভিডিও পর্যন্ত আশি কি উনআশি বা সেভেন্টি নাইন মানে উনআশি পর্যন্ত বোধহয় বলেছিলাম আজকে আশি থেকে আর কুড়িটা বলি তাহলে একশো টাকার পূরণ হয়ে যাবে আমি খুব চেষ্টা করছি তোমরা এই একশোটা একশো বেশি আছে আমার কাছে লাস্টে আরও দশটা আছে যাই হোক একশোটা পর্যন্ত তোমরা যদি সুন্দর সুন্দর করে লেখো আমি আগেই বলেছিলাম যেগুলো সবই তোমাদের জানা আমি শুধু গুছিয়ে লিখে রেখেছি এক জায়গায় এটাই মাত্র এই গুছিয়ে লিখে তোমরা যে প্রোজেক্টের পেজ তৈরি করবে স্কুল যখন খুলবে ক্লাসে গিয়ে আমাদের একটা আমাকে এটা প্রোজেক্টের পেজ হিসাবে জমা দেবে একটু সুন্দর করে লিখবে এটা তোমাদেরই সম্পত্তি হবে তোমাদের কাছেই থাকবে তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে এটাকে একটু গুরুত্ব দেবে দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তগুলি ক্লাস সেভেনে আছে তোমরা সবই জানো দুটি ত্রিভুজের সর্বসম হওয়ার শর্তগুলি তিনটে চারটে হয় তিনটে তোমরা সবাই জানো একটা হয়তো বাড়তি হবে সাইড 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 তিনটেই সাইড বাহু 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 এটা জানো তোমরা সাইড অ্যাঙ্গেল সাইড দুইটি বাহু এবং তাদের একটি অন্তর্ভুক্ত কোণ দুটো ত্রিভুজেরই দুইটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ এটা তোমরা জানো তো আমি তবুও আমি বলছি দেখো এই যে সাইড অ্যাঙ্গেল সাইড বলতে গেলে কিন্তু তোমাদের বলতে হবে কোন ত্রিভুজের যে কোনো দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন অপর একটি ত্রিভুজের অনুরূপ দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুটি তবেই সর্বসম হবে এটা সংজ্ঞার ব্যাপারটা নয় এখানে আমি নোট করেছি অবজেক্টিভ হিসেবে তোমরা অবজেক্টিভ হিসেবে এখানে লিখে রাখো সংজ্ঞা যখন প্রয়োজন হবে বা সংজ্ঞা তোমরা নিজেরা জানো হয়তো আচ্ছা আর একটা হচ্ছে তিন নম্বর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড দুটো অ্যাঙ্গেল একটা সাইড মোট তিনটে জিনিস হতে হবে দুটো ত্রিভুজ সর্বসম হতে গেলে মোট তিনটে জিনিস হতে হবে তার মধ্যে সাইড অ্যাঙ্গেল সাইডটা একটু বিশেষ ওখানে সংজ্ঞা আছে বিশেষ তাৎপর্যপূর্ণ সাইড অ্যাঙ্গেল সাইডই হতে হবে মানে দুটো সাইড আর তাদের অন্তর্ভুক্ত কোনটা হতে হবে কিন্তু ভেতরে ওই জন্য অ্যাঙ্গেলটা এটাকে মাঝখানে লেখা আছে থাকে আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওটা কোনো ব্যাপার নাই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড হতে পারে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হতে পারে তারপরে সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তুমি লিখতে পারো তাতে কোথাও সাধারণত এই দুটো অ্যাঙ্গেল একটা সাইড মোট তিনটে হলো এই তিনটে ত্রিভুজ তিনটে জিনিস সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম আর চার নম্বর একটা যেটা আছে বাড়তি দেখো আর এই এটা হয়তো একমাত্র সমকর্ণিত ত্রিভুজের বেলা দুটি সমকর্ণী ত্রিভুজকে সর্বসম বলা হবে যদি সর্বসম মানে সব দিক থেকে সমান বাহুর দিক থেকে সমান কোণের দিক থেকেও সমান একটা ত্রিভুজের তিনটে বাহু থাকে তিনটে কোন থাকে মোট ছয়টি অংশ থাকে ছটাই সমান হইতে হবে তবেই সর্বসম তার মধ্যে যে কোনো তিনটে যদি তুমি প্রমাণ করে দেখাতে পারো যে এই ত্রিভুজের দু তিনটের সঙ্গে ওই ত্রিভুজের তিনটে সমান তাহলে হয়তো ত্রিভুজ দুটি সর্বসম তাহলে রাই আর এইচ এস রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল হাইপটেনিউজ সাইড রাইট আর ফর রাইস রাইট অ্যাঙ্গেল এইস ফর হাইপটেনউস এস ফর সাইড পাশে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে একটা সমকর্ণী ত্রিভুজের ছবি এঁকে রেখেছি আমি এই সমকর্ণী ত্রিভুজের সঙ্গে আর একটা সমকর্ণী ত্রিভুজ সর্বসম হবে যদি এটার এটাও যদি সমকোণী হয় সেটাও সমকোণী হতে হবে তাহলে আর মানে সমাগম হতে হবে এইস মানে হাইপটেলিজ মানে অতিভুজ এটার অতিভুজ আর সেটার অতিভুজ সমান হতে হবে আর অন্য একটা সাইড তাহলে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রে রাইট অ্যাঙ্গেল তো হবেই একটা নব্বই ডিগ্রি তো হবেই বাকি আরও দুটো শর্ত একটা অতিভুজ হতেই হবে তাহলে অতিভুজ আর একটা সাইড অতিভুজ ছাড়াও অন্য যে কোনো একটা এই দিকের বাহুটা হতে পারে এই বাহুটা হতে পারে যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজ দুটি সর্বসম তো রাইট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা শর্ত কমে যাচ্ছে কমে যাচ্ছে মানে কি একটা যেহেতু সমকোণী যখন তো বলা হচ্ছে তাহলে একটা কোন তো সমকোণ হবেই তাহলে আর বাকি দুটো জিনিস তার মধ্যে একটা অতিভুজ হতেই হবে আর একটা সাইড হইতে হবে তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে এই দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্তগুলি এখানে বলা হলো তোমরা তোমাদের জানাই ছিল তবুও আমি লিখেছি এইবার ত্রিভুজের ক্ষেত্রফলের একটা আমি কতগুলো এক জায়গায় করেছি আমি বলছি বারবার বলছি এগুলো তোমরা সবই জানো ক্লাস নাইনে নবম শ্রেণীতে ত্রিভুজের ক্ষেত্রফলের অনেক সূত্র আছে তোমরা সবই জানো তবুও আমি এখানে একত্রিত করেছি তোমাদের একটু কিছু আলাদা করে শিখাবো বলে এবং এক 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 জায়গায় গুছিয়ে রাখবো বলে আমি তোমাকে যে ত্রিভুজের ক্ষেত্রফল গুণ না ভূমিগুণ উচ্চতা তোমরা সবাই জানো এখানে কোনো প্রশ্নই নেই তাহলে হাফ গুণন ভূমি ভূমিকে এ দ্বারা সূচিত করা হয় আর উচ্চতাকে এইচ দ্বারা যদি সূচিত করা হয় তাহলে হাফ ইন্টু এ ইন্টু এইচ একই কথা সবাই জানো এটাই করতে আমরা এরকম নিতে হা ত্রিভুজের ক্ষেত্রে হাফ গুণের ভূমিগুণ লম্ব সমগুণী ত্রিভুজ যদি হয় তাহলে তো উচ্চতাটাই লম্ব বলবো ভূমিটাকে ভূমি বলবো তাহলে সেক্ষেত্রে হাফ গুণন ভূমিগুণন লম্ব বর্গ একক এটা নামকরণ করা হয়েছে ভূমিতে এ রাখলাম লম্বটাকে বি ও আগেটা এইচ বলেছে এটা বি বলেছে এটা কোনো ব্যাপার না তুমি এইসও বলতে পারো বিও বলতে পারো আমি ধরনগুলো দেখাচ্ছি আর একটা ত্রিভুজের ক্ষেত্রে ভালো হয় দেখো সমুদ্রীবাহু ত্রিভুজের বেলায় সমুদ্রিবাহু যে এটা যেটা বলি সমুদ্রিবাহু ত্রিভুজের বেলায় হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমুদ্রিবাহু ত্রিভুজের উচ্চতা বি স্কোয়ার মাইনাস এবাই টু এর হোল স্কোয়ার সমুদ্রের এটা পরিমিতির সূত্রে নিশ্চয়ই পেয়েছ সমুদ্রিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা রুট ওভার বি স্কোয়ার মাইনাস এবাই টুয়ের হোল স্কোয়ার তাহলে যদি আমাদের মূল বেসটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি হাফ গুণের ভূমিগুণ এই তোকে হাফ ঠিক রেখেছি ভূমি দিলাম উচ্চতা আবার সমবাহ ত্রিভুজের বেলায় ওই ক্ষেত্রফলটা হয়ে যাবে মানে এটাকে সরল করার পর হয়ে যাবে এখানেও হাফ গুণ ভূমিগুণ উচ্চতা করবো আমরা এখানে সমবহু ত্রিভুজের উচ্চতায়টাই হবে রুট থ্রি বাই টু ইন্টু এ তাহলে হাফ ইন্টু এ ইন্টু রুট এখানে লেখা নাই হাফ ইন্টু রুট থ্রি বাই এ তাহলে এখানে হিসাব ক্যালকুলেশন করার পরে দাঁড়াবে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর ইন্টু এ বর্গ একক এটা হয়তো এর আগেও একবার হয়ে গেছে পরে আর ইন্টু এস এটা একটা নতুন জিনিস দেখতে পাচ্ছ এইগুলো দেখানোর জন্যই আমি তোমাদের এখানে নিয়ে আসলাম আর ইন্টু এস কোনো একটা ত্রিভুজের ভেতরে যদি অন্তবৃত্ত আঁকা হয় সেই অন্তবৃত্তের ব্যাসার্ধকে আর একক দ্বারা সূচিত করা হয় সেই ত্রিভুজের পরিসীমা যদি টু এস হয় তাহলে অর্ধ পরিসীমা এস হয় পরিসীমা যদি এস হয় তাহলে অর্ধ পরিসীমা এস হয় তাহলে অন্তবৃত্তের ব্যাসার্ধ আর পরিসীমা যদি এস পরিসীমা টু এস তাহলে অর্ধপরিষীময় এস তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রে বল আর ইন্টু এস প্রমাণ করে দেখানো যায় ত্রিকোণমিতির ফর্মুলা যেমন পরিমিতির ফর্মুলা যখন করা হয়েছিল ত্রিভুজের ক্ষেত্রে সেখানে একটা পরিষ্কার প্রমাণ করা আছে কারো মনে হলে একটু প্রমাণটা দেখবে আরও দুটো জিনিস দেখুন নতুন দেখাচ্ছি আমি ত্রিভুজের ক্ষেত্রফল এটা ত্রিকোণমিতি ক্লাস টেনের ছাত্র ছাড়া এটা বোঝানো সম্ভব না তবু আমি এখানে লিখে রেখেছি দশম শ্রেণীর ছাত্র এগুলো লিখবে নবম শ্রেণীর ছাত্ররা তোমরা এগুলো লিখবে না না লেখাই ভালো বুঝতে পারবো না আমি বলি এখানেও দেখো সূত্রটা কিন্তু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে হাফ ঠিক আছে ভূমি এ যে কোনো একটা ত্রিভুজের এ এটাও ঠিক আছে উচ্চতাটা দেখো এক জায়গায় বি লিখেছিলাম বি লিখেছিলাম এখানে এখানে বিচ্চতাটা এখানে কোনো সময় বি যদি ত্রিভু ত্রিকোণমিতি দিয়ে যায় তাহলে উচ্চতাটা সেখানে বি সায়েন্স দিয়ে হবে প্রমাণটা সেখানে একটু দেখে নেওয়া যাবে তো তুমি এটা মুখস্থ করতে পারো হাফ ইন্টু এ ইন্টু বি সাইনস তাহলে কী হলো দেখো হাফ ইন্টু যখন এবি নিলাম তখন সাইনস সি হবে ঠিক যদি হাফ ইন্টু সি নেই অর্থাৎ বেসটাকে যখন যদি ভি বলি তাহলে উচ্চতাটা সি ইন্টু সাইন এ আমাদের মনে রাখার সুবিধা তো হাফ ইন্টু যখন বি সি নেব তখন সাইন এ দেখো এই দুটো হচ্ছে বিসি এটা এ এটা কিন্তু কোন আর সি হচ্ছে দুটো বাহু তারপর ওইরকমভাবে হাফ ইন্টু সি এ যদি নেই সি একটা বাহু এ একটা বাহু তাহলে কোনটা নিতে হবে তাদের অন্তর্ভুক্ত কোন যে দুটো বাহু নেব তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন দশম শ্রেণীর ছাত্ররা এটা বুঝতে পারবে তোমরা এটাকে ভালো করে বুঝে নেবে এই যে তিনটে ত্রিভুজের ক্ষেত্রে একই যে দুটো বাহু নেব তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন নিতে হবে তবেই সেটা ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু দুইটি বাহুর গুণফল ইন্টু তাদের অন্তর্ভুক্ত কোণের সাইন নেক্সট বিরাশি নম্বর ত্রিভুজের ক্ষেত্রে বলে আরটা সূত্রে এটা একটু আগে লেখা হয়েছে যে আর এস আর এসটাই এখানে আরেকবার লিখেছি আর এস ব্যাখ্যা করার জন্য আর মানে কি ওখানে ব্যাখ্যা করা সম্ভব হয়নি তাই এখানে ব্যাখ্যা করে লিখেছি আর মানে অন্তবিত্ত ওই ত্রিভুজের একটা অন্তবিত্ত আঁকা যায় সেই অন্তবিত্তের ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর আর অর্ধ পরিসীমা হচ্ছে এস মানে হচ্ছে অর্ধ পরিসমা পরিষীমা কি করলে টু এস হয় তাহলে এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা বর্গ একক বিরাশি নম্বর তিরাশি নম্বর এগুলি এখন সোজা চলে আসছে সরল সুৎকষা দশম শ্রেণীতে আছে আসল গুণন সময় গুণন সুদের হার সবাই জানো পিটিআর আর বাই হান্ড্রেড আর তোমরা জানো সমূল চক্রবৃদ্ধির সুদের সূত্র সমূল চক্রবৃদ্ধির সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্টু দিবার সবাই জানো এই নিয়ে আমি সময় নষ্ট করছি না চক্রবৃদ্ধি ওর সমূল চক্রবৃদ্ধি মানে আসল প্লাস সুদ সহ যদি এইটা হয় তার ভিতর থেকে আসলটা বাদ দিলে চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদ হলো আই ইজ টু পি শুধু সুদ বের করতে গেলে ওই যে সব মূল চক্রবৃদ্ধি যে সূত্রটা হলো তার থেকে মাইনাস পি বের করতে হবে দিতে হবে মাইনাস পি বাদ দিলেই পিটাকে বাদ দিলেই চক্রবৃদ্ধি সুদ বেরোবে আর এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি এগুলো নিয়ে তোমাদের বেশি আলোচনা করার দরকার নেই চক্র ক্লাস দশম শ্রেণীর ছাত্রদেরই বলছে এটা চক্রবৃদ্ধি সুদের পর্ব চার হলে যদি চার হয় এমনি সমূল চক্রবিধির সূত্র জেনারেলি পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি পার এন যখন চক্রবিধি সুদের পর্ব চার মানে বছরে চারবার সুদ দেয় অর্থাৎ বছরের তিন মাস অন্তর অন্তর সুদ দিলে বছরে চারবার সুদ পাওয়া যায় চারবার যখন সুদ দেবে তখন আর বাই ফোর করতে হবে আরটাকে আর বাই ফোর করতে হবে এখানে কি করা আছে সে বাই ফোরটা আর বাই ফোরটাকে একদম ডাইরেক্ট নিচে নিয়ে চলে যাওয়া আছে নিচে কত ফোর করা আছে ফোর করা আছে ওপরে তো কিন্তু ওপরে তো ফোর হবে এটা ফোরেন হবে ওটা ফোর এন হবে ফোর ইন্টু এন হবে ওটা ফোর ইন্টু এন হবে ফোর ইন্টু এন হবে ওটা ফোর ইন্টু এন হবে ফোর এন মাথায় ফোর এন হবে একটু ভুলছিল চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি দুই হয় ঠিক করে নিলাম চক্রবৃদ্ধি সুদের পর্ব যদি দুই হয় তাহলে এন বছরের সময় চক্রবর্তী মাথায় টু এন হবে দেখো দুই যদি পর্ব যখন দুই তখন মাথা অর্থাৎ মনে রাখবে আর এ আর বাই টু যখন হবে তখন মাথায় টু এন হবে আর বাই ফোর যখন হবে তখন মাথায় ফোর এন হবে এখানে একটু দেখে নিও আর বাই টু এনটাকে আর বাই টু এন যেটা আর বাই টু এনটাকে আর বাই টুয়েন আর বাই টুয়েন আর বাই টুটাকে দুশো করে দেওয়া হয়েছে নিচে দুইটাকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে আর কি তাই বলতে চাইছি একটু অন্যমনস্ক হয়েছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই দুশো দুশোটা কোথা থেকে আসলো আর বাই একশো তো না এখানে আর বাই টু ইন্টু একশো তাহলে আর বাই টু বাই একশো তাহলে ওই দুইটাকে নিচে নামিয়ে দিলে দুশো হচ্ছে অর্থাৎ দুই এখানে দুই দিয়ে ভাগ্য হলে যখন মাথায় তখন এন হবে এখানে যখন ফোরেন অর্থাৎ আর কে যখন চার দিয়ে ভাগ করা হলে মাথায় তখন ফোর এরকমভাবে পর্ব তোমার যত হবে আর বাই তত হবে হোল্টু দিবার তত দ্বিগুণ হবে আর সোজা হিসাব আর কি এইবারে চলে আসে এটা এই কটা সূত্র গেলে সে এখানে দশম শ্রেণীর জন্য আবার নবম শ্রেণীর ছাত্র থেকে শুরু হয়ে যাবে এখানে রম্বসের কর্ণদ্বয় কর্ণদয় পরস্পর পরস্পরকে সমকর্ণের সম্ধি গণ্ডিত করে তোমরা জানো সবাই জানো আমি সময় নষ্ট করছি না কোনো সংখ্যা ও তার অন্যান্যকের গুণফল সবসময় অন্য গুণফল এক হয় তোমরা জানো কোনো একদিন কোনো একটা প্রশ্নে আমি পেয়েছিলাম তখন ছাত্রটা পারছিল না তাই আমি এটাকে লিখে রেখেছি কোনো সংখ্যা ও তার অন্যন্যকের গুণফল যদি এক হয় তাহলে সেই একের তো একই হবে তাই এখানে কথাটা একটু জড়িয়ে দেওয়া আছে কোনো সংখ্যাও তার অন্য গুণফলের বর্গমূল এক তুমি বর্গমূল কথাটা না বললেও অন্য কোনো সংখ্যাও তার অন্যন্যকের গুণফলে এক হবে তার বর্গমূলও এক হবে এই জন্যই এখানে লিখে রেখেছি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো এস্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার করা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ইকোল টু তো এ মাইনাস বি এর হোল স্কোয়ার হয় তাহলে ক্ষেত্রফল যদি এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার হয় তাহলে বাহুর দৈর্ঘ্য হবে এ মাইনাস বি বাহুর দৈর্ঘ্য যদি এ মাইনাস বি হয় তাহলে পরিসীমা ফোর ইন্টু এ মাইনাস বি ফোর ইন্টু এ মাইনাস বি সেমই হবে পরিসীমা এখানে এগুলো এইভাবে ঘুরিয়ে লেখা যায় এখানে এই ক্ষেত্রে তুমি তিনটেই উত্তর করতে পারো এই বড় ক্ষেত্রে যদি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে নাও তাহলে তুমি বলতে পারবে এর বাহুর দৈর্ঘ্য এ মাইনাস বি পরিসীমা ফোর ইন্টু এ মাইনাস বি চার দিয়ে গুণ করলে পরিসীমা এখানে একানব্বইটা এটা এখানে একটা শ্রেণী ক্রমিক সমানুপাতি কতগুলো সংখ্যা পরপর সমানুপাতি যদি হয় মানে একই সংখ্যাতে গুণ করতে করতে যায় পাওয়া যায় আর কি তাহলে সেই সংখ্যাটার চেহারা হবে সেনিটের চেহারা হবে ধর গুণ করতে করতে যাচ্ছে প্রথমে একটা সংখ্যা এ তাকে আর দিয়ে গুণ করলাম এ আর হলো তাকে আবার আবার আর্ধি গুণ করলাম এয়ার স্কয়ার হল তাকে আবার আর্ধে গুন করলাম এ আর কিউ হলো তাকে আবার এ গুণ করলাম এ আর টু দিবার ফোর হলো এই জাতীয় রাশিগুলিকে ক্রমিক সমানুপাতি বলা হয় যেমন একটা উদাহরণ দিচ্ছি দুইয়ের পরে হয়তো চার বললাম তাহলে চারের পরে একটা আট বলতে হবে আটের পর একটা ষোলো বলতে হবে আবার বলছি দুইয়ের পরে একটা ছয় বললাম তাহলে দুইকে তিন দিগুণ করলে ছয় পরেরটা ছয়কে তিন দিগুণ করলে আঠেরো তার একটা আঠেরোকে তিন গুণ করলে তিন আঠারং চুয়ান্ন এরকমভাবে গুণ করতে একই সংখ্যাতে যদি গুণ করতে হতে যাওয়া যায় তাহলে ক্রমিক সমানুপাতি শ্রেণী পাওয়া যায় এটাকে বোঝানোর জন্য এটা লিখে রেখেছি আমরা দুটি রাশির যোগফল যদি দেওয়া থাকে তাদের গুণফল সবচেয়ে বড় হবে যখন রাশি দুটি সমান হবে তবেই বড় হবে যেমন ধরো দুইটি রাশির যোগফল হচ্ছে দশ তাহলে দশকে আমি অনেক রকমভাবে লিখতে পারি নয় যোগ এক নয় গুণন এক করো তখন নয় একে নয় হচ্ছে তুমি আট গুণন দুই করো আট দুগুণ ষোলো বাড়ছে সাত দু সাতকে তিন দিগুন করো তিন সাত একুশ ছয় কে চার দিগুণ করো মানে ছয় চারে দশ দেখি নিচ্ছি আর কি চার ছয় চব্বিশ পাঁচ কে পাঁচ দ্বিগুণ করো দেখো পঁচিশ হবে এটাই সবচেয়ে ম্যাক্সিমাম হবে সর্বোচ্চ হবে এটাই পাঁচ গুণ পাঁচ মানে দশ যদি দুইটি সংখ্যার গুণফল গুণফল সবচেয়ে বড় হবে যখন রাশি দুটি সমান হবে তখনই গুণফল সবচেয়ে বড় হবে তাছাড়া আবার কমতে থাকবে সমবাহু ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ এ বাই টু রুট থ্রি নবম শ্রেণীতেই আছে এ বাই টু রুট থ্রি আগে বলো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এ বাই রুট থ্রি যে কোনো ত্রিভুজের যে কোনো ত্রিভুজেরই পরিবৃত্ত যে কোনো মধ্যমা ভরকেন্দ্র টুইস টু অনুমত বিরক্ত হয় এটাকে নবম শ্রেণীর লাস্টের দিকে উপাতটা আছে এখন আপাতত মুখস্থ করে নাও সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে এ বাই রুট থ্রি কিন্তু সমবাহু ত্রিপুজোর অন্তবৃত্তের ব্যাসার্ধ হবে তারও অর্ধেক টু ইস্ট ওয়ান অনুযায়ী বিভক্ত হয় তার এ বাই টু রুট থ্রি হয়ে গেল মানে আরও অর্ধেক হয়ে গেল ওটা তাহলে অন্তবিত্তের ওটা ছোট হবে পরিবৃত্তের ব্যবসাটা বড় হবে এই কথাটা মনে রাখবে তাহলে সম্ভবত উপজোর অন্তবিত্তের ব্যাসার্ধ ইস টু পরিবৃত্তের ব্যাসার্ধ ওই যে ওই ওই দুটো এই দুটো যদি আমরা অনুপাত বের করি তাহলে এ বাই টু রুট থ্রি ইস টু এ বাই রুট থ্রি রুট থ্রি রুট কেটে যাবে এ কেটে যাবে তাহলে ওয়ান বাই টু ইস ওয়ান অর্থাৎ ওটাকে গুণ করে দেবো টু ইস্ট ওয়ান লিখবো অন্তবিত্তের ব্যাসার্ধ এবং পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে টু ওয়ান ইস টু টু অন্তবৃত্তটা ছোটো হবে পরিবৃত্ত ব্যসাতটা বড়ো হবে তাই ওখানে ওয়ান ইস টু এরপরে যা আছে একদম পাতি জিনিস নাইনটি সিক্সে চলে এসছি আমরা এক ফুটে যে কালটু বারো ইঞ্চি এক গজ সমান তিন ফুট সবাই জানি তবু নোট নোট ডাউন করবে এক ফুট সমান বারো ইঞ্চি বারো ইঞ্চিতে এক ফুট হয় তিন ফুটে এক গজ হয় আর সতেরোশো ষাট গজ যে এক মাইল হয় এক মাইল সতেরোশো ষাট গুণন তিন ওকে যদি ফুটে পরিণত করতে তাহলে তিন দিগুণ করতে হবে গস বলছে এটা সতেরোশো ষাট গজে এক মাইল তাকে যদি তিন দিগুণ করে তাহলে ফুটে চলে যাবে তাহলে পাঁচ হাজার দুশো আশি ফুট মানে গসকে ফুটে প্রকাশ করতে গেলে তিন দিগুণ করতে হবে থাকলো সাতানব্বই নম্বর এ ভ্যারিজাস বি হলে এ ভাগ বি ধ্রুবক হবে এ কথাটা মনে রাখতে হবে ভেদ অবশ্য ক্লাস টেনে আছে এ ভ্যারিজাস বি হলে দশম শ্রেণীর ছাত্রটাই খেয়াল করবে এটা এ ভ্যারিজাস বি হলে এ ভাগ বি ধ্রুবক হবে এ ভ্যারিজাস ওয়ান বাই বি হলে এ বি ধ্রুবক হবে অর্থাৎ এখানে লাইনটা বলা হচ্ছে যদি এ আর বি ভেদে থাকে তাহলে তাদের ভাগ ফলটা ধ্রুবক হবে এ আর বি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে তাদের গুণ ফলটা ধ্রুবক হবে এই ভাগ ফল ধ্রুবক না গুণ ফল ধ্রুবক এইটা দেখে আমরা বলতে পারবো তাহলে এ আর বি ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে এক অঙ্কের সংখ্যাগুলির গড় এক অঙ্কের সংখ্যাগুলির গড় মেরেছে এর আগে অনেকবার শিখেছি তবু এখানে একটা সুন্দর করে লিখেছি এক অঙ্কের সংখ্যাগুলি এর আগে সুন্দর করে প্রমাণ করে দেওয়া আছে এক অঙ্কের সংখ্যা এক অঙ্কের সংখ্যা নটাই আছে এই পৃথিবীতে সারা পৃথিবীতে নটা সংখ্যা জিরো জিরো কিন্তু এক অঙ্কের সংখ্যাও নয় দুই অঙ্কের সংখ্যাও নয় তাহলে এক অঙ্কের সংখ্যা নয়টা এক থেকে নয়টা সংখ্যার যোগ ফল কালকে শিখিয়েছিলাম এক থেকে নয়টা সংখ্যা যোগ করলে পঁয়তাল্লিশ হয় তাকে যদি নয় দিয়ে ভাগ করি ঘর পাঁচই আসে আমরা সংক্ষেপে শিখিয়েছিলাম প্রথম এক অঙ্কের সংখ্যাগুলির ঘর এক থেকে নয় তাহলে নয় প্লাস এক বাই দুই পাঁচ হবে দেখো এটাকে এটাকে তোমাদের মনে রাখার জন্য একটাই উদাহরণ দিয়েছি তুমি যে কোনো যদি এগারোটি সংখ্যার গড় তোমাকে জিজ্ঞাসা করো তাহলে এগারো এগ প্লাস এক বাই দুই করবে দেখবে ছয় চলে আসবে তাহলে ওটা গেল নিরানব্বই নম্বর শেষ রাস্তা চলে এসছি শেষ নিরানব্বই নম্বর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোন তিনটি অনুপাত সমকোনি সমদ্বিবাহু মানে একটা কোন নব্বই ডিগ্রি তাহলে অন্য যদি সমবাহু যদি হয় সমকোণী সমদ্বিবাহু আর দুটো বাহু সমান তাহলে বাকি দুটো কোন সমান হবে তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে একটা নব্বই আর দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সমকোণী সমুদ্রবাহু ত্রিভুজের কোনগুলোই হবে নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে তাদের অনুপাত যদি বের করি তাহলে টু টু ওয়ান টু ওয়ান অনুপাতই হবে এটা সব এটাও কোনো জানবে একশো নম্বর একটা কিছু দিয়ে রেখেছি লোক ও দিন চিরদিন ব্যস্তানুপাতি লোক আর কোনো একটা কাজের ক্ষেত্রে তুমি যদি লোক বেশি নাও দিন কম লাগবে লোক কম নিলে দিন বেশি লাগবে তাহলে লোক ও দিন চিরদিন ব্যস্তানুপাতি হবে তাই এটা লিখে রেখেছি চিরদিন ব্যস্তানুপাতি এটা সব ভুল হয় বলে আমি লিখেছি চিরদিন আচ্ছা বেশ এর নিচে কয়েকটা মজাদার জিনিস রয়েছে তোমাদের একটু দেখিয়ে রাখি মজাদার জিনিস হচ্ছে দেখো একটু খেয়াল করো একের স্কোয়ার বিয়োগ জিরো স্কার প্রথম সূত্র আমি এ স্কোয়ার প্লাস টু জিরো বলেছিলাম সেখানে বলেছিলাম স্কোয়ার প্লাস টু জিরো হলে এ সমান জিরো বি সমান জিরো তবেই তুমি এ জিরো বানাতে পারবে নইলে কারো পক্ষে সম্ভব নয় কোন সংখ্যার বর্গ করে যোগ করলে জিরো হবে একমাত্র জিরোর ক্ষেত্রেই হবে সেই জিনিসটাকেই এখানে একটু দেখো একটা মজার জিনিস দেখাচ্ছি একের স্কোয়ার থেকে জিরো স্কোয়ার বাদ দিলাম তাহলে এক থাকবে দুই স্কোয়ার থেকে একের স্কার বাদ দিলাম তিন থাকবে এগো আস্তে আস্তে তিনের স্কার থেকে দুইয়ের স্কার বাদ দিলাম তিন তিনকে নয় মাইনাস চার চার আসলে পাঁচ থাকবে চারের স্কার থেকে তিনের স্কোয়ার বাদ দিলাম দেখো সাত থাকবে খেয়াল করো এক আসলো তিন আসলো পাঁচ আসলো সাত আসলো পাঁচের স্কোয়ার বিয় চারের স্কোয়ার একটা অযুগ্ম সংখ্যা হবেই দেখো এর একটা মজার ব্যাপার আমি কেন লেখাচ্ছি এগুলো দেখো ফাইভ প্লাস ফোর ফাইভ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্রে ফেলি ফাইভ প্লাস ফোর নাইন ফাইভ মাইনাস ফোর ওয়ান তাহলে নাইন ইন্টু ওয়ান নাইন দাঁড়াবে এই জিনিসটা শেখানোর জন্য এই মজাদার জিনিসটা এনেছি তারপর তাহলে তাহলে দেখ ছয় স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার ছয় স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার দেখো কী হবে এমনি দেখো ছয় প্লাস পাঁচ ছয় মাইনাস আমি যদি সূত্রে ফেলি ছয় প্লাস পাঁচ ছয় আবার এমনি যদি বিয়োগ করি ছয় স্কোয়ার ছত্রিশ মানে পাঁচ স্কোয়ার পঁচিশ ছত্রিশ থেকে পঁচিশ বিয়োগ করলে এগারো থাকে আমি এটা শেখাতে চাইছি না আমি শেখাতে চাইছি সিক্স প্লাস ফাইভ ইন্টু সিক্স মাইনাস ফাইভ স্কোয়ার প্লাস মানস বি স্কোয়ারের সূত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে সিক্স স্কোয়ার মানসাস ফাইভ স্কোয়ার সিক্স প্লাস ফাইভ ইন্টু সিক্স সিক্স মাইনাস ফাইভ তো ওয়ান হবে ওটা তো আমি ইচ্ছা করেই করেছি তাহলে তোমাকে শুধু সিক্স প্লাস ফাইভটা করলে যথেষ্ট ছয় পাঁচে এগারো তাহলে এরকমভাবে তোমাকে আমি সাতের স্কোয়ার মাইনাস যদি ছয় স্কোয়ার দিই তাহলে সাত আর ছয় তেরো তোমাকে যদি নয় স্কোয়ার বিয়োগ আটের স্কোয়ার দিই নয় আর আটের সতেরো এরকমভাবে বলতে পারবে নেক্সট ভাবে যেতে 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 ঠিক একদিন পৌঁছে যাবো একশোর কাছে দেখো একশো স্কোয়ার মাইনাস নিরানব্বই স্কোয়ার সূত্র অনুযায়ী বলা শেখো একশো স্কোয়ার মাইনাস নিরানব্বই স্কোয়ার তাহলে একশো প্লাস নিরানব্বই আর একশো মাইনাস নিরানব্বইতে এক হবেই ব্যাপি দাও তাহলে একশো প্লাস নিরানব্বই মানে একশো নিরানব্বই হবে এই সংক্ষিপ্ত জিনিসটা শেখানোর জন্য এখানে এতগুলো উদাহরণ দিয়েছি কিন্তু তোমাকে শিখতে হবে কিন্তু একটাই যে যোগ করবো শুধু একশো নিরানব্বই যোগ করবো একশো নিরানব্বই হবে আর একশো থেকে নিরানব্বই বিয়োগ করতেও হবে সেটাতে এক হয়ে যাবে যাক সুন্দর হলো এই পর্যন্ত আরেকটু আছে আরেকটু আরেকটু দেখিয়ে দিচ্ছি এখানে যখন লেখা আছে দেখো আরও দুটো তিনটে জিনিস একশো পেরিয়ে যাচ্ছে কিন্তু এখানে ইংরেজিতে লেখা আছে ইফ মানে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দুই হয় আবার বলছি দেখো সেই প্রথমটার মতো এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দুই একমাত্র এক্সের মানে এক যদি হয় তাহলে এক প্লাস একই করলে দুই হবে তাছাড়া কোনো দিনও হবে না অবশ্যই এখানে এক্স এক্সের মান দুই বানাতে চাইলে তোমাকে এক হতে হবে আর আবার ওয়ান বাই এক্সের মান এক হতে হবে কারণ এককে তো এক হয় তাহলে এক প্লাস একের ক্ষেত্রেই এটা একমাত্র দুই হবে তাছাড়া কিন্তু অন্য কখনো হবে না এই কথাটা মনে রাখবে অনেক অবজেক্টিভ ক্ষেত্রে এটা কাজে লাগে এক্স প্লাস ওয়ান